দিল্লিতে আসন্ন বিধানসভা ভোটে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে কড়া লড়াইয়ের সম্ভাবনা। এবিপি আনন্দ নিলসন ভোট সমীক্ষায় এমন ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী বিজেপি 34টি, আম আদমি পার্টি 28টি এবং কংগ্রেস 8টি আসন পেতে পারে। বিজেপি 35%, আম আদমি পার্টি 31%, কংগ্রেস 24% এবং অন্যান্যরা 10% ভোট পেতে পারে। সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী দৌড়ে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 54% পছন্দ কেজরিওয়াল। বিজেপির হর্ষবর্ধনকে পছন্দ করেন 29%। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান মাত্র 3% ভোটার। 7ই ফেব্রুয়ারি দিল্লিতে ভোট। ভোটের ফল বেরোবে 10 তারিখ। এবিপি আনন্দ।